মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে কুমিল্লার বুড়ুরায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররফ হুসাইন। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তি এবং যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতনরা এ সময় উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সাত ধরনের রোগের জন্য 6,332 জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সহ 561 জনকে ফ্রি চোখের অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।